আপনারা দেখছেন চ্যানেল সোহাগ। ধর্ম সংস্কৃতি থেকে বিনোদন সবকিছুই আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এই চ্যানেলে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন নিয়মিত চ্যানেল সোহাগ। প্রিয়তমা আমার, তুমি এখন ঘুমিয়ে নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছ, এই বিশ্রামটুকু তোমার প্রয়োজন, সত্যিই প্রয়োজন। সারাদিনের ক্লান্তির শেষে তোমার রক্ত মাংসের শরীরটা বিশ্রাম নিতে চায়, যার সঙ্গে তোমার মনের দ্বন্দ্ব। মন চায় আঁখি মেলে চেয়ে থাকি শুধু তার জন্য, যে আসবে দূরাভাসে, যে আসবে ভাবনার সিঁড়িবে তোমার শয্যার পাশে, গুটি গুটি পায়ে এসে একরাশ রোমান্টিকতাকে হৃদয় আর কণ্ঠে ধারণ করে বলবে, এলেম তোমার কাছে বহু যুগের ওপার হতে। তুমি শুনবে প্রাণ ভরে, প্রাণের দরজা জানলা খুলে। তুমি তো শুনতে ভালোবাসো, কথা বলতে তোমার কোথায় যেন বাঁধা। কথাগুলো তোমার মনের জানালা দিয়ে উঁকি মারে, কিন্তু জিহ্বার দরজা খোলা পায় না, তাই আটকে থাকে ঠোঁটের সীমান্তে। তোমার এই না বলা রাশি রাশি কথা কিন্তু আমার চেনা জানা। আসলে তোমার না বলা শব্দেরা এখন আমার বাগানে, যে বাগানটা আবার তোমার খুব প্রিয় চেনা বাগান। এই বাগানে মাথা রেখে নিদ্রার কোলে নিজেকে সমর্পণ করতে তুমি বড্ড ভালোবাসো। তোমার শতপুষ্পে মঞ্জরিত এই বাগানটা তোমার একমাত্র আশ্রয়, এই আশ্রয়ে তোমার চূড়ান্ত শান্তি, দুরন্ত প্রাপ্তি। আমি জানি তুমি আকাশ দেখতে ভালোবাসো, বাতাসে তুমি খুঁজে পাও বেঁচে থাকার ঘ্রাণ, তারাদের মাঝে রাতের আকাশে তুমি কি যেন খোঁজো, কি খোঁজো তুমি জানো। আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকতে ভালোবাসি, তোমার চোখ দুটোর মাঝে আমি আবিষ্কার করেছি বেঁচে থাকার মনোভূমি। তোমার চোখ দুটো দেখি ভাবি এতদিন কোথায় ছিলেন। আমার খুব জানতে ইচ্ছে করে তোমার কাছে কোনো ছবি ধরা আছে, যে ছবিতে আমি সব হারিয়ে পালতোলা নৌকায় তোমাকে নিয়ে দিগন্তে বিলীন হয়ে যাচ্ছি। এমন কোনো ছবি আছে যাতে তুমি সারা ইশারায় ডুবে আছো? এমন কোনো ছবি আছে যেখানে রাতের ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে চলেছে ভোরের দিকে, আর তুমি আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি একে অপরের দিকে? কোনো কথা নেই, চোখে নেই ঘুম, শুধু ভালোবাসার অসীম অনন্ত বিশ্বাসে ডুবে আছি দুজন, যেমন ডুবে থাকে সৌদামিনী মেঘের আড়ালে, যেমন ডুবে থাকে কালিদাস মেঘদূতে, যেমন ডুবে থাকে শেক্সপিয়ার জুলিয়াস সিজারে, কিংবা রবি ঠাকুর শেষের কবিতার লাবণ্যের মধ্যে। আচ্ছা, যেদিন অনন্ত সূর্যের রশ্মি আমার জীবন থেকে চির বিদায় নেবে, সেদিন সেই ছায়া ছায়া অন্ধকার মেশা বর্ষণ মুখরিত সন্ধ্যায় তুমি একাকিনী কি করবে, কেমনভাবে তাকাবে তোমার চেনা পৃথিবীর দিকে? না গো, আমি আসবো, বারবার আসবো তোমার কাছে, কান্না হাসির দোলায় আমি আশ্বিনের সোনালি রোদে, বৈশাখীর পাগলা ঝড়ে, পৌষের শীতল কণার মাঝে আমি থাকবো তোমার কাছে। সব কিছুরই একটা শেষ আছে, সেটাই বাস্তব, কিন্তু তুমি বাস্তববাদী হয়েও শেষের কথা শুনতে চাও না, তাই শেষের কথা বেশি না বলে শুরুর কথা বলি। শুরুর দিন অর্থাৎ প্রথম যেদিন তোমায় আমি দেখি, সেদিন তুমি দুধে আলতা তাঁতের একটা শাড়ি পরে আমার কথা শুনছিলে, বলছিলে না কিছুই, কত পথ পার হয়ে সেদিন প্রথম তাকিয়েছিলেন তোমার দিকে, স্থির এক বিশ্বাসে গেঁথে গিয়েছিল আমার মন তোমার মনের বারান্দার দিকে। সে মন আর আজকের মনের মধ্যে অনেক তফাত, তোমার জন্য মাতাল হইনি কখনো, সেই দিনগুলোতে দেখেছি আর দেখেছি
ভাবিনি কিছু। আসলে আমার মতো হতচ্ছাড়া, লক্ষ্মী ছাড়া, কুল ছাড়া কোনো মানুষকে কেউ কাছের মানুষ, মনের মানুষ ভাবতে পারে এমন কোনো আস্থাই ছিল না নিজের উপর। সময় গড়িয়েছে, মনের ঠিকানা বদলেছে, পাহাড় ভেঙেছে, বরফ গলেছে, গঙ্গা ভোলগা নীল নদ দিয়ে কত জল পূর্ব থেকে গেছে পশ্চিমে, উত্তরের উতলা হাওয়াকে আপন করে নিয়েছে দক্ষিণের বায়ু। যখন সুনামি হলো, সাগর কাঁপলো, তখন জলের উচ্ছ্বাসের তোমাকে জানাতে পারিনি, চিনতে পারিনি তোমার শত নকশা আঁকা আঁচলটাকে। আইলা এসে ধাক্কা দিল, পর্দা গেল দূরে, বহু দূরে। তুমি এসে দাঁড়ালে আমার ভূমধ্য সাগরের উথালি পাথালি সম্পর্কের আঙিনায়। প্রথম তাকালাম তোমার চোখের দিকে, মনে হলো ছায়া সুনিবিড় শান্তির নীর, মনে হলো হাজার বছর ধরে পথ হেঁটে এই চোখের গভীরতায় ডুব দিলাম। সে কি উচ্ছ্বাস, সে কি কান্না হাসির দোলা, সে কি পরমানন্দের স্পর্শ, সে কি প্রথম আলোর স্পর্শের প্রস্ফুটিতা স্বর্ণ চাপা। জানি না, আজও জানি না, বুঝি না, আজও বুঝি না কেন এমন হলো। ভালোবাসার বর্ণ পরিচয়ের সঙ্গে কে দিল পরিচয় ঘটিয়ে, পুণ্যশ্রী পঞ্চমীতে কে দিল ভালোবাসার হাতে খড়ি।